আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবে সবারই উপকারে আসবে, হয়তো কারো ভালো লাগবে হয়তো কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে তারা তো মনোযোগ সহকারে দেখবেন, আর যাদের ভালো না লাগবে তারপর তারা দেখে নেবেন, দৈনন্দিন কাজে অনেক উপকারে আসবে আমার আজকের রেসিপিটি। এটা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারে এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছেন আমি আজকে একটা চকলেট কোটিং দেখাবো বা গ্যালেজ দেখাবো, যেটা আমরা এই ধরনের ডোনাট কিংবা কেক এই ধরনের জিনিসগুলো ডেকোরেশন করতে পারি খুব অল্প ঘরে থাকা জিনিস দিয়ে। এখানে আমি চলুন তাহলে দেখে নিই, আমি এখানে হাফ কাপ পাউডার সুগার নিয়েছি, দুই টেবিল চামচ কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স। এই উপকরণগুলো আমাদের ঘরে সবসময় থাকে। আর পাউডার সুগারটা আপনারা সাধারণ চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু চেলে নিলে হবে, কিংবা পাটায় মিশিয়ে নিতে পারেন। আর লিকুইড দুধ দিয়ে দেব, আর পাউডার মিল্ক 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ লিকুইড দুধ আমার পুরোটাই লাগবে। এখানে এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব অনবরত নেড়ে, তাহলে এটার এটার ঘনত্বটা দেখবেন, একটা মসৃণ ভাব যখন চলে আসবে তখন এই চকলেট কোটিংটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নন স্টপ নাড়তে নাড়তে এটাকে কী ধরনের মসৃণ করে ফেলেছি। এটা আপনারা এই ডোনাটে ঘর তৈরি ডোনাট একটা ইউজ করতে পারবেন। আর এটার ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা ঘর তৈরি কেকও ইউজ করতে পারবেন ডেকোরেশনের জন্য। খুবই অল্প উপকরণে এটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারি, কেক কিংবা বিস্কিট কিংবা ডোনাট এগুলো আপনারা সাজিয়ে নেবেন। আপনারা ইচ্ছে করলে চকলেট ছাড়া যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারেন। এ ছিল আমার আজকে ছোট্ট একটি রেসিপি, আশা করছি আপনারা দেখে নেবেন। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আর বাকিটা আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।